নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ। ইলিশ ভাপা বানাবো, সেই জন্য সর্ষে আর পোস্ত নিয়ে নিলাম। এবারে 10 মিনিট মতো জলে ভিজিয়ে রাখবো। প্রথমে তো বানাতে হবে রুটি, রোজকার ডিউটি। প্রথমে রুটি বানিয়ে তারপরে অন্য কিছু রান্না করব। রুটি খাবার জন্য বানিয়ে নিলাম চানা, ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিলাম মিক্সি জারে। সেই সঙ্গে দেব 4-5টা কাঁচা লঙ্কা, আর দেব একটুখানি নুন। এবারে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। আজকে ডিমওয়ালা ইলিশ মাছ নিয়ে এসেছে। ছেলে মেয়ে দুজনাই ইলিশ মাছের চাইতে ইলিশ মাছের ডিমটা ওরা বেশি পছন্দ করে, সেই জন্য ডিমওয়ালা ইলিশ মাছ নিয়ে এসেছে। মাছের মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে দিলাম সর্ষের তেল। এবারে ভালোভাবে মাছটা মাখিয়ে নেব। হয়ে গেল ভালোভাবে মাছটা মাখিয়ে নেওয়া। এবারে 10 মিনিট মতো ঢেকে রাখব। নিয়ে নিয়েছি কড়াই, এবারে এর মধ্যে মাছগুলো সাজিয়ে দেব। একটা একটা করে মাছ এইভাবে বসিয়ে দেব। বসিয়ে দিলাম মাছ, এবার ওপর থেকে মশলাটা ঢেলে দেব। রান্নাঘরে ভীষণ গরম লাগছে, চলে আসলাম বাইরে। এত গরম দিয়েছে না, প্রচণ্ড গরম, পুরো ঘেমে গেছি। এত গরম দিচ্ছে না, সাংঘাতিক গরম। বানিয়ে ফেললাম ইলিশ ভাপা। আজকে কি কি রান্না করেছি একবার একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আছে ডাল, আছে আলু পটলের ভুজিয়া, আর আছে ইলিশ ভাপা, আর সঙ্গে থাকবে ভাত। বিকেল এখন 5টা বেজে গেছে, যাচ্ছি একটু বাজারে। তাহলে চলুন গিয়ে দেখাবো কি করতে যাচ্ছি। বাজার থেকে ঘুরে এসে অনেক রাত হয়ে গেছে, এসে একটু পনিরের সবজি বানিয়ে নিচ্ছি। মেয়ে কালকে সকালে চলে যাবে, ওর কলেজ খুলে গেছে, সেই জন্য অল্প একটু রান্না করে দিচ্ছি। এটা পুরো মেক করে দিয়েছে। মেয়েকে স্টেশনে ছেড়ে দিয়ে এসে ঘরে আসলাম, আর দেখুন কত বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন বাজে 6:20। সকাল এখন 6:30 বাজে, বৃষ্টি শুরু হয়ে গেল।
ব্লগটা আর বাড়াবো না। আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।